প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালডোর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি চট্টগ্রাম শহরের অভিজাত এলাকা কুলসির বন্ধুর বাসা থেকে বের হয়ে আমার বাসা লালকান বাজার বাগগুনায় আসার পথে প্রধান সড়ক ধরে না আসে সংক্ষেপে বিকল্প সড়ক ধরে সহজভাবে আসার জন্য আমি রিক্সাকে বেছে নিই। রিক্সায় বাহন হিসেবে আমার মোটামুটি পছন্দ। চট্টগ্রাম শহরের সবুজ প্রকৃতির আঁকা পাকা পথে রিক্সা একটি খুবই জনপ্রিয় বাহন আমার। যানবাহন হিসেবে রিক্সাকে আমি সবসময় বেছে নিই। শব্দবিহীন কালো ধোঁয়া মুক্ত এই বাহন আমার খুবই প্রিয় একটি বাহন। কিন্তু আজ আমি রিক্সায় চলতে গিয়ে যে বিরল একটি অভিজ্ঞতার সাক্ষী হলাম বা বিরল একটি ঘটনার মুখোমুখি হলাম, সত্যি সবার হৃদয়ে নাড়া দিবে এবং আমিও খুব আবেগ আপ্লুপ্ত হয়ে পড়েছি সেই ঘটনার মুখোমুখি হয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তোমার আব্বা আম্মা দুজনেই নাই? হ্যাঁ, তোমার নানিকে তুমি খাবো? হ্যাঁ, দেখ আল্লাহ রহমত আল্লাহ, তোমার মাধ্যমে তোমার নানিকে ব্যবস্থা করে দিছে আর কি। তো তুমি কি স্কুলে যাও, লেখাপড়া করো? আগে পড়তো, এখন পারো না? না, তোমার দুঃখ লাগে না? তুমি তো স্কুলে যাইতে পারো না? হ্যাঁ, কিছু করার নাই। হ্যাঁ, তুমি সারাদিন চলো না মাঝে মাঝে চলো? সারাদিন দিনে কত টাকা পাও তুমি? চারশো। গাড়ি কি তোমার নিজে না ভাড়া দিতে হয়? ভাড়া দিতে হয় না। কত? তোমার নানি স্যার আর কি আছে? তোমার তোমার নানি স্যার আর কি আছে? তোমার নানা আছে? তোমার নানা কি করে? তোমার আব্বা আম্মা কি ছিল? তোমাকে ফিরে চলে গেছে যে? হ্যাঁ, মারা গেছে যে? তোমার মোবাইল আছে না? ইউজ করো? হ্যাঁ, মোবাইল নাই? মোবাইল নাই। তোমার নাম রাকিব না? এখানে আসলে কি তোমাকে সব সময় পাওয়া যায়? এই রোডে আসলে তোমাকে পাওয়া যায়? হ্যাঁ, কোন রোডে গাড়ি চালাও? ওয়াইল্ডেস রোডে গাড়ি চালাও? তোমার নানার কাছে মোবাইল আছে? নাই? তোমার নানির কাছেও নাই? কারোর কাছে মোবাইল নাই? তোমাকে ফাইতে হইলে কি করতে হবে? হ্যাঁ, এখানে গাড়ি চালাও না? তোমাকে ফাইতে হইলে মানে এইখানে এইখানে আসতে হবে, এভাবে ফাইতে হবে, খবর নিয়ে না? আচ্ছা, Thank you.
ছয় পর্যন্ত পরীক্ষা দিয়েছিল ক্লাস ফাইভের, ইনকে ভালো নাই তোমার না আর ইনকাম দিয়ে তোমাদের সঙ্গে চলে না, চলে না নির্ধারিত বারাত থেকে একটু বেশি দিয়ে দিলাম, জানি না তার কতটুকু কষ্ট লাঘব হবে। তবে অনুরোধ করব এই ভিডিওটি দেখে যদি কারো মন বা হৃদয়ে সামান্য তম দাগ কেটে থাকে তাহলে এই রাকিবের জন্য সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।